সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ম্যান্ডেলা পার্ক সংলগ্ন এলাকায় একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, সুরকার তথা সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ী, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে এদিন স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। এই শ্রদ্ধাঞ্জলি স্মরণসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা। স্বর্গীয় সাধন পাণ্ডে অমর রহে, স্বর্গীয় সাধন পাণ্ডে অমর রহে। মাননীয় সাধন পাণ্ডের প্রতিকৃতিতে মাল্যদান করার অনুরোধ করছি। সাধন পাণ্ডে অমর রহে। খান পামেলা চট্টোপাধ্যায়, রূপালী কৈবর্ত, উমা সাঁই, সকলকেই বলবো একে একে প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রয়াত ব্যক্তিদের প্রতিকৃতিতে মাল্যদান ও তাদের স্মৃতিচারণা করেন। ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী সুরকার বাপি লাহিড়ী, সেই সাথে সাথে আমাদের প্রিয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিধানসভার নবারের নির্বাচিত বিধায়ক সাধন পাণ্ডের এই স্মরণ সভায় আমি প্রথমেই লতাজির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি, সন্ধ্যা মুখার্জির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি এবং বাপি লাহিড়ীর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। আজ সকলেই জানেন যে আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। 1952 সালে এই দিনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্ররা বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে তাদের প্রাণ হারিয়েছেন, তাদের প্রতিও আমরা শ্রদ্ধা নিবেদন করি। ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে এবং সারা পৃথিবীতে সঙ্গীতের ক্ষেত্রে ভারতের লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি, বাপি লাহিড়ী এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তারা আছেন, তারা থাকবেন, তাদের অভাব কখনোই অপূরণীয় হত। তাই এদের তো খোকন এটা উদ্যোগ নিয়ে এটা করছেন। কদিন আগে দেবতনাকে আমি আমার এলাকায় নিয়ে গেছি, আজকে আমি খোকনকে বলে যাই তুমি এই টিমটাকে পাঠিও, নির্বাচনের পর আমি আমার ওই এলাকায় কান্না সেই জায়গায় লতাজি, বাপি লাহিড়ী এবং গীতশ্রী সন্ধ্যা মুখার্জির স্মরণে আমি একটা ওরকম অনুষ্ঠান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।